আপনাদের আমার লাইফের একটা ইম্পর্টেন্ট একটা কথা বলতে আসছি, সেটা হলো আমরা তো বাসায় জিনিস নষ্ট হলে ইলেকট্রিক জিনিস নষ্ট হলে কি হলে ডাকি, তো আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে একটা ইলেকট্রিক পার্লারে ফোন দিছি, তো উনি বাজারে দোকান, তখন উনি আসছে, বাসায় আসছে। আসার পরে প্রথম দিন আসছে ওনার ভাইগিনারে নিয়ে আসছে সাথে। আসার পরে তখন উনি ফ্রিজ দেখে গেছে, পর বলছে কী কী লাগবো, গ্যাস বড়ি দিয়ে গেছে, দেখে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরের দিন আবার আসছি কী অবস্থা দেখার জন্য। দ্বিতীয় দিনে ওনার আমি ওনার দিকে তাকিয়ে গেছি, ওনারে দেখতে খুব ভালো লাগতেছে। দ্বিতীয় দিন দেখলাম, দেখার পরে ওনার আমি এমনি চোখের ইশারায় মানে কিছু বোঝাইতে চাইলাম, উনিও বুঝলো। পরে আমার সাথে দুষ্টামি শুরু করার পরে এক পর্যায়ে ওনার আমি বলতেছি যে আপনি যদি চান তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি সবসময় রাখতে পারি, ফোন দিতে পারি আপনারে। তখন উনি বলল আচ্ছা রাখেন, সমস্যা নেই, রাখতে দিতে পারেন। এটা বলে উনি বলল আচ্ছা ফোন দিয়েন, সমস্যা নেই, যে কোনো সমস্যা নেই। তাই এই দুষ্টামি ভাগলামি করে এখানে গেল। তৃতীয় দিন আসছে, আসার পরে ফ্রিজ টিজ ঠিক করছে, বলে বলতেছে আমার এক গ্লাস পানি খাওয়ান, পানি খাওয়াইতে যে উনি আমার হাতটা ধরছে, তো ওনারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, উনি একা থাকে, তখন আমার ভালো লাগছে। লাগার পরে হঠাৎ করে উনি আমার সাথে মানে অন্যরকম একটি, তখন আমি বললাম আমি যদি ফোন দিই আপনাকে আপনি কি আমার ফোন রিসিভ করবেন, আসবেন ডাকলে? পরে বলতেছে আচ্ছা আসবেন। তৃতীয় দিন আর ভাগনা নেই তো উনি আমার সাথে অনেকক্ষণ কথা বলল। কথা বলার পরে এখন রাত্রে উনি বাসায় গেছে, এখান থেকে বাসায় গেছে। তো আমি তার জানি না, আমি ওনার ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি আই লাভ ইউ জান, তুমি কী করো? তখন ওনার ওয়াইফজনের পাশে আছে, আমি সেটা জানতাম না। ওনার ওয়াইফ তো বলছে যে কে এই মেয়েটা, ঠিক আছে, তাই বলে যে এমনি এক কাস্টমার ফোন দিছে, হয়তো রং নাম্বার এসে নাকি ভালো কি মন্দ এইটা বলে উনি আমার ওনার ওয়াইফের কাছ থেকে কাটা আসার পরে তারপরের দিন উনি আমার ফোন দিছেন, কয় পাগল এগুলো কেউ করে, তুমি তো একটু লেগে একবারে দিছিলা ধরা খাওয়ায়। আমার ওয়াইফ তো সেই একটু লেগে বোঝে নাই কে, তখন এই কথা বলার পরে আমি বললাম আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনার ওয়াইফ আপনার সাথে থাকবে এভাবে। কয় আচ্ছা তাহলে সমস্যা নাই। কথা বলতে বলতে ওনার আবার বাইক আছে, তা বাইকে করে তখন আমি বাজারে টাজারে মার্কেটে যাইতাম। তখন ওদিন হলে ফোন দিছে, পরে বলতেছে তাহলে বিকেলে বেরোই বা চলো যাই ঘুরে আসি। তখন আমিও আসলাম ওনার দোকানে, এখানে আসলাম, একটু আগায় গেছি ওদিক থেকে, পরে ওনার বাইকে উঠলাম, বাইকে উঠে একটু দূরে গেলাম বা ওনার বাইকে চড়ে দূরে গেলাম। পরে এক জায়গায় ফাঁকা এর ভিতরে বসলাম, ঘাসের ভিতরে বসে দুজনে কথা বলতে লাগলাম, আমার কি সমস্যা, কি হালচাল, আমার হাজব্যান্ড কী করে, এগুলো সব বলতে লাগলাম, ওনার কাছে সব কিছুই বললাম। পরে বলার পর উনি আমার সব কথা শুনলো, পরে ওনার আমার ভালো লাগলো, আমার ওনার ভালো লাগলো। তারপরে ওনার দোকানের উপরে রুম আছে, ঠিক আছে, তো একদিন কথা বলতে বলতে বলে আসল তো মানে আমার দোকানের উপর আছে দেখাই, তো দোকানের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার বলতেছে আসো তুমি এখানে বসো, ওনার এখানে চেয়ার আছে, তো আমার এখানে বসাইলো। বসানোর পরে আমি বসলাম, বসে উনি আমার পিছন থেকে জড়াই ধরলো, কই জানো আমি তোমার প্রথম যেদিন দেখছিলাম সেদিন তোমার আমার ভালো লাগছিল। তখন আমিও বললাম আমারও খুব ভালো লাগছিল, করে আমার ঠোঁটে একটা কিস দিল। দেওয়ার পরে তখন উনি বলল তুমি তো বাড়িতে একাই থাকো, তাহলে তুমি বললে আমি যাবো রাত্রে। তখন আমি বললাম আচ্ছা আমার তো বাইক আছে, নিয়ে যাওয়ার সমস্যা। তখন উনি বাজারে বাইক রেখে উনি হাইটে হাইটে সন্ধ্যার পর গেল, সন্ধ্যার পরে তো দেশ গ্রামে সবাই ঘুমায় থাকে, উনি ঘুমাইলো। তখন
আমার শ্বশুর শাশুড়ি সবাই ঘুমাইছে, ছেলে আছে একটা, ছেলেও ঘুমাইছে আমার আলাদা রুম। তখন উনি গেল আমার ফোন দিছে বাইরে থেকে লোকজন আছে কিনা দেখে, ওনার আল বুঝতে আমার রুমে ঢুকাই নিলাম। ঢুকাই নেওয়ার পরে উনি আমার রুমে ছিল, আমার রুমে ঢুকলো, ঢুকে আমার জড়াই ধরলো, জড়াই ধরে আমার বলতেছে যে তোমার আমি দেখার পরে আমার অনেক ভালো লাগছে, আজকে তোমার পরে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এ কথা বলে উনি আমার বুকে জড়াই ধরে আমার প্রচণ্ড কিস করা শুরু করলো। আর আমিও তো অনেকদিন ধরে আসা, আমি বিদেশ থেকে একা একা থাকতে ভালো লাগে, আমি আমার চাপকে জড়াই ধরলাম। আমি বললাম আমার অনেক আপনার প্রথম দুদিন দেখে অনেক অনেক ভালো লাগছে, বইলে ওনার আমি চাপকে জড়াই ধরলাম। জড়াই ধরে উনি আমার চিৎ করে ফালাইলো, ফালাইয়ে তাড়াতাড়ি করে লুঙ্গিটা গুছা করে ওনার ওইটার ভিতরে আমার হাতটা ঢুকিয়ে দিল, ঢুকাই দিল। আমি ওনার এখানে হাত দেওয়ার সাথে সাথে ওনার স্ট্রং হয়ে গেল। স্ট্রং হওয়ার পর পরে আমার বলতেছে তাড়াতাড়ি সেলার খুলল, পরে আমি তাড়াতাড়ি সেলার খুললাম, খুললে ঠিক আছে এক ঠ্যাং খুলছি, উনি বলে দু ঠ্যাং খুলো, তোমার দুই ঠ্যাং গোছা করে দিন। তখন আমি বললাম অনেকদিন ধরে থাকে না, দুই ঠ্যাং গোছা করে দিলে ব্যথা, ওর বলতেছে ব্যথা লাগবে না, তুমি গোছা করো। পরে দুই ঠ্যাং গোছা করে পাখান দিনই উনি আমার ইচ্ছে মতো কাঠের কোনায় ফালায় তারপরে গোছা করে ঠ্যাং গোছা করে দিল। দেওয়ার পরে আমার অনেকদিন পরে ভালো লাগতেছে, আমার মনে হয় এই দুনিয়ার কোনো মানে আমি এত শান্তি কোথাও পাই নি, উনি আমার যে শান্তিটা দিল ঠিক আছে, ইচ্ছা মতো আমার এই ওইভাবে ঠ্যাং গোছা করে ইচ্ছা মতো দিল। দিয়ে বলতেছে উপর হ, পরে আমি উপর হইলাম, উপর হওয়ার পরে উপর করে উনি আমার ইচ্ছা মতো লাগাইলো, লাগানোর পরে আমারও প্রচণ্ড পরিমাণ ভালো লাগলো। এক সময় সেই ভালো লাগার পরে মালা উঠে গেল, মালা উঠে গেল, এখন বলতেছে তাহলে আমি চলে যাই, এখন আমার আর কতই লাগতেছে না, আমার আরও আরও চাই। পরে উনি বললো কালকে দিব না বই না আজকে, পরে ওনারা যাইতে দিলাম না, উনি রইলো। রাত বাজে দশটা, তখন রইলো, থাকার পরে উনি আর আধা ঘন্টা থাকার পরে, আধা ঘন্টা পরে আমারও বেশি এসে কথা বলতেছে, আধা ঘন্টা পরে আবার স্ট্রং হলো। স্ট্রং হওয়ার পরে উনি আমার একবারে সব জামা কাপড় খোলাইছে, এবার খুলে আমার ওইখানে সে হাতান শুরু করছে, আর বুকে প্রচণ্ড পরিমাণ টিপতেছে, সেই আমার মজা দিতেছে, মজা দেওয়ার সাথে সাথে তখন আস্তে আস্তে আবার ওনার জিনিসটা যখন গরম হয়ে গেছে তখন আমার ভিতরে ঢোকাই দিলাম। ঢোকাই দেওয়ার পরে তখন ইচ্ছা মতো আমার আবারও উল্টে পাল্টে অনেক মডেল করে অনেক সিস্টেম করে উনি আমার আবার করতেছে, আমারও খুব ভালো লাগতেছে। এতদিন পর পাইছি, কারণ আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, অনেক বছর আসে না। পরে ওনার সাথে আমার এক পর্যায়ে খুব ই হয়ে গেল, তো দুই বছর তিন বছর হয়ে গেছে, এক বছর রিলেশন এইভাবে চলছে। চলার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে আসবে, একবারে একবারে চলে আসবো। আসার পরে তখন আইসে যখন তখন এমনি আমি কথা বলতাম, আমি তো জানতো আমার হাজব্যান্ডে, আসার পরে এখন ওর সাথে আমার একবার মিলামশা বন্ধ হয়ে গেছে, এখন তো আমার আর ভালো লাগে না, আমার হাজব্যান্ডের একটা আমার মজা লাগে না। তখন ও বলতেছে কি তাহলে এখন আমি কী করবো বলো, তখন বলতেছে আমার পক্ষে তো অসম্ভব না, আমি তোমার কাছে মাফ চাই ঠিক আছে, কারণ আমার হাজব্যান্ড চলে এসেছে, তোমার সাথে এখন আমার রিলেশন রাখা সম্ভব না, আর জানলে আমার সংসারটা ভেঙে যাবে। তখন ও বলতেছে আমি চাই না তোমার সংসারটা এভাবে ভাঙ, ঠিক আছে এটা বলে ও আমার জন্য সেই পাগল ছিল। আর আমি যদি যখন তখন বলতাম তুমি আমার কাজে অফিসে নিয়ে যাও বিয়ে করবো, তখনই বিয়ে করতো, কিন্তু আমার তো ওরকমই ছিল না, আমার একটা ছেলে আছে তার ভবিষ্যতে চিন্তা করে আমি তো এগুলো করতে পারবো না। তখন আমি ওনারে বোঝাই বললাম আমি আমার মাফ করে দেন, আমি আপনার সাথে রিলেশন আর রাখতে পারবো না, আমার হাজব্যান্ড যেহেতু চলে এসে আমি আমার হাজব্যান্ডের সাথে চাই না, কিন্তু আমি আপনারও বলতে পারবো না ঠিক আছে, এটা বললে তখন উনি এভাবে এসে তখন আমি ওনারে বললাম কি মানে অন্য কেউ কী জানেন আমি আপনার সাথে রিলেশন আর থাকতে পারবো না। তখন এই কথা বললে ওনার সাথে আমি অনেক কিছু বললাম, কিন্তু দেখলে এখনও মায়া লাগে, বাড়ি এখান থেকে যাওয়া আসা করে তো খুব মায়া লাগে, কারণ আমার হাজব্যান্ড চলে এসে আমার পক্ষে তো আর রিলেশন রাখাটা সম্ভব না। ওনারা আমি অনেক কিছু বোঝাই শুনে তখন আমি বলছি, বলার পরে উনি মানছে, মানার পরে তখন ওনার সাথে আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়েছে উনি আমার বলছি, তখন আমি বললাম আচ্ছা তুমি যদি ভালো থাকো রিলেশন করে তাহলে ভালো থাকবে, কিন্তু আমি তোমার কখনো ভুলতে পারবো না, আমার হাজব্যান্ড আছে তাই গিয়েছে, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু
আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না কথা বইলে তখন ওনার আবার আরেকটা মেয়ের সাথে রিলেশন হলো তারপরে ওই মেয়েরা মানে আমারে ওই নিয়ে ভুলে গেছে ভুলে যাওয়ার পরে মেয়েটার সাথে এখন ওনার বর্তমানে রিলেশন আছে মেয়েটার সাথে উনি আছে আপনারা মানে আমি যে ভুলটা করছি আপনারা সে ভুলটা করেন না ইলেকট্রিশিয়ানের সাথে এভাবে রিলেশন করাটা কিন্তু ঠিক না ঠিক আছে কারণ আমি করছি সেটা আমার হাজবেন্ড বাইরে থাকতো একা ভালো লাগতো না একা একা থাকতাম একাকিত্বর জন্য আমি ওনার সাথে সেই রিলেশনটা করছি আপনারা জানে সে না কখনো এই ভুলটা করবেন না তো আমার গল্পটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন